আইফোনের হেডফোনের সাউন্ড কোয়ালিটি কিভাবে আপনারা ইম্প্রুভ করবেন সে নিয়েই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আইফোনে আমরা হেডফোন ব্যবহার করি, অনেক সময় দেখি যে সাউন্ড কোয়ালিটি অনেকটাই কম পাচ্ছি, তো কিভাবে আমরা এই সাউন্ড কোয়ালিটি ইম্প্রুভ করব সেটা দেখাচ্ছি। প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে, আইফোনের সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে যাব এবং এখান থেকে আমরা অ্যাক্সেসিবিলিটি যে অপশন আছে এই অপশনটিতে ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে গিয়ে আমরা জাস্ট অডিও অ্যান্ড ভিজুয়াল যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে হেডফোন অ্যাকোমোডেশন এই অপশনটি আমরা অফ থাকলে অন করে দিব। অন করে দেওয়ার পরে এখানে আমরা কয়েকটি অপশান দেখতে পারবো, এখান থেকে ভোকাল রেঞ্জ যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেব। অবশ্যই এখান থেকে আমরা যে স্লাইট অপশন আছে এটাকে আমরা টেনে স্ট্রং করে দিব, তাহলে আমাদের সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেকটাই ইম্প্রুভ হবে। এইভাবে আপনারা আপনাদের হেডফোনে যদি কারোর সাউন্ড কোয়ালিটি অনেক কম হয় সেক্ষেত্রে এই সেটিংসটা করে নেবেন। এখন যদি আপনার হেডফোনে আপনি ঠিকঠাক সাউন্ড পান তাহলে এটা আবার কিভাবে অফ করবেন? এটা বাই ডিফল্ট যেটা থাকে সেটা হলো স্লাইড থাকে এবং এখানে ব্যালেন্স টোন দেওয়া থাকে, এখান থেকে টার্ন অফ করে দিলে এখানকার যত ফাংশন ছিল এগুলোর কোনো কাজ হবে না, তো এখান থেকে এটা অফ করে দিবেন। যদি আপনার যে এয়ারপড বা হেডফোন যেটা আছে এটাতে ভালো সাউন্ড পান সেক্ষেত্রে আপনি এটা অফ করে রাখবেন, আর যদি কম মনে করেন যে শুনতে অসুবিধা হচ্ছে তাহলে এখান থেকে এই অপশন থেকে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে সেট করে নেবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন।